নোয়াখালী টিভি বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি। আমাদের এক্সপেকটেশন হচ্ছে 80%। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে সমস্ত কাজ করেছি আমরা, যেসব আমাদেরকে বিগত আমরা মানে ঋণী যারা আমাদেরকে গতবার নির্বাচিত করেছিলেন এবং আমরা আশা করি তাদের আশা ভঙ্গ করিনি, ইস্তেহার যা দিয়েছিলাম আমরা এখানে 70% আমরা করতে পেরেছি। শুধুমাত্র ফান্ড, একটা হেলদি ফান্ড এবং যারা আমাদের আবাসন আছে, যাদের আবাসন নেই তাদের জন্য এবার আমরা সরকারের সাথে যথেষ্ট পরিমাণে যোগাযোগ করে যেভাবে হোক এটা আদায় করার চেষ্টা করব। হেলদি ফান্ড তো আমরা করবোই, ওই যে আমাদের এরকম আরও কিছু 30% কাজ বাকি আছে, সে বাকি যদি আমরা ইনশাআল্লাহ এবার আসি বাকি 30% কাজ করে আমরা প্রমাণ করে দেবো। এবার একটা এক্সাম্পল দেই যে আমরা আমাদের ক্যাবিনেটে আমাদেরকে অ্যাসোসিয়েট করার জন্য, আমাদের সহযোগিতা করার জন্য আমরা শ্রদ্ধেয় মনমোহন দিপজলকে আমাদের সভাপতি একজন পদপ্রার্থী হিসাবে নিয়োগ দিয়েছি, আরেকজন আমাদের আরেক ভাই সুপারস্টার রুবেল ভাইকে নিয়েছে। এবং আপনারা ভালো করে জানবেন যে সেন্সর বোর্ডের মেম্বার আমাদের কাজগুলি পৌঁছে মেম্বার দাঁড়িয়েছে, করোনা বিশ্বে ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনার জুরি বোর্ডের রোজিনা অফিস, তো আমরা আমাদের জীবন্ত কিংবদন্তি অঞ্জনা অফিস, আমরা এরকম আমাদের নায়ক সিনিয়র নায়ক ফরহাদ ভাই, সুব্রত ভাই, আমাদের আলিরাজ ভাই, আমার বন্ধু বাপ্পাড়া, আমার ছোটো ভাই নায়ক ইমন, জয়, জায়েদ খান, তো তারপরে হচ্ছে যে মারুফ, সবাই মিলে আমরা, জ্যাসমিন আমাদের ছোটো আমার আরেক বোন, সবাই মিলে আমরা একটা তিন প্রজন্ম দাঁড় করে দিয়েছি যাতে তিন প্রজন্মকে আমরা ভালোভাবে ফোকাস দিতে পারি, সম্মান দিতে পারি। কাজে আমাদের প্রিপারেশনটা কিন্তু আপনারা এর মধ্যে দেখতে পাচ্ছেন, সমস্ত কিছু গোছানো, আমরা সমস্ত পরিপাটি করে সমস্ত আমাদের আমরা যেন হাত উঠাবো, তখন আমাদের এই যে আমাদের ভাইগুলো একটা কথা বলবে না, আবার যদি একবার খালি তাগ্র বুঝে ফেলবে কী বলেছে, কারণ এটা কী হচ্ছে আমাদের, আমি 15 বছর ছিলাম ভেতরে, জায়েদ খান 2 বছরই ছিল, বলে না 2 বছরে অনেক এগিয়ে যায়, 2 বছরে সে 10 বছর ক্যারি করে সে জায়গা থেকে, আর ভুল তুলে থাকতে পারে, আমাদেরও কিছু ভুল তুলে থাকতে পারে, সে জায়গা থেকে আমি মনে করি যে আমরা যথেষ্ট ভালো কাজ করেছি। এবং এটা যারা সুস্থ সুন্দর মনের অধিকারী, যে সমস্ত শিল্পীরা তো হয় সুস্থ সুন্দর মনের অধিকারী, তারা তাদের সুস্থ সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে 100% পূর্ণ প্যানেলে ইনশাল্লাহ বাছাই করে নিয়ে আসবে, এই বিশ্বাস আমার আছে। তোমার সাথে মনোগণী যেহেতু শিল্পীদের ইলেকশন সুস্থ নিরপেক্ষ হওয়া উচিত, এর সাথে সাথে আপনারা যারা মিডিয়া আছেন, সাংবাদিক জার্নালিস্ট ভাইয়েরা, এবারে প্রথম আমরা দেখছি, যাই হোক ইনশাআল্লাহ ইলেকশন সুস্থ হোক, আশঙ্কা তো কেন এটাই যে মনে করেন একজন পক্ষে একজন পৌঁছাইতে পারে না, এই করে পড়তে পারে না, টানাটানি হেঁটে আছে ছিল, তো তারপরেও তো মনে করেন একটা যেহেতু পুরো প্যানেলও হয় নাই, আমি স্বতন্ত্র হিসাবে আছি, মৌসুমী আছে স্বতন্ত্র হিসাবে, আর আমরা দু চারজন আছি, যেহেতু পুরো প্যানেল মানে কিছু তো হয়েছে আমার মনে হচ্ছে। আমি দাঁড়াইছি, আমার তো কোনো আলাদা মতো কোনো সমস্যা হয় নাই, তো যাই হোক ইনশাল্লাহ আমার সমস্যা হবে ওনা, কালকে শিল্পীদের নির্বাচন সুস্থ হয়ে যাবে বলে আশা করি ইনশাল্লাহ। জয়ের ব্যাপারে তো 100-100।